आज के ठाकुर जे दीक्षा निये आमी दीक्षाटा नियेछिलाम 1996 आमी 1996 साले 96 साल थेके इष्टविधिटा करतम। इष्टविधि करते करते माझे माझे अफ हये जेत, तखन जीवनटाओ छिलो ठीक माझे माझे एलोमेलो हये जेत। तारपर आस्ते आस्ते उपलब्धि होते लागलो, देवघरे जेतम, ऋतिक दादारा ठाकुरबाड़ी मानुषजनेरा अनेक कथा बोलतेन, सुनतम, एकान दिए बेड़िए चले जेत। उपलब्धि करार मतो सेई जायगाटाई पौंछाते पारिनी, करते पारिनी बोले ठाकुर के अनुसरण करे ठाकुर जा जा बोलें सेटाके करते पारिनी बोले इतिमध्ये अभ्यासगत कारणे जेटा अभ्यास हये जाए। इष्टभीतिर कथा बोलछिलेन अनेक दादारा जे अभ्यासे परिणत करते हबे, भालोबासते हबे, सेई अभ्यासेर जायगाटा करते पेरेछि, करते पेरेछि बोलेई उपलब्धि हयेछे। उपलब्धि हयेछे बोलेई मने हय आमि जेटुकु करेछि सेटुकुई पेयेछि, कारण आमार करार उपरे आमि पावाटा आशा करते पारि, जेटुकु करते पेरेछि सेटा पेयेछि। एकटा जिनिस उपलब्धि हयेछे जे आमादेर मध्ये एकटा पशुत्व भाव आछे, एकटा देवत्व भाव आछे। आमि कोनटाके ग्रहण करब, पशुत्व भाव ना देवत्व भाव? देवत्व भाव के अनुभव करते गेले, पौंछाते गेले ताहले अनेक कष्ट करते हय, बेश किछु बाद विचार करते हय। सेई बाद विचार करते गिये आमादेर मने हय ना ना एर चेये पशुत्व जायगाय एगिये जाओयाटाइ आमादेर मने हय भालो। जखन एकटा सीढ़ी दिए आमरा उठते जाई एकटु कष्ट हय, किन्तु सीढ़ीटा दिए जदि आमि जे जायगाय छिलाम जदि आरो नीचेर दिके नामते जाई ताहले मने हय आमार कष्टटा हबे ना, आमि खूब भालो थाकबो। किन्तु ना, उपलब्धि हयेछे एटाई जदि आपनाके उठते हय ताहले एकटा एकटा सोपानके अतिक्रम करे आपनाके एगिये जेते हबे ठाकुरके धरे, एटाई आमि पेयेछि। ताई आगामी दिन आपनारा आसुन, एई ठाकुरेर चरणे आश्रित हन एवं आपनादेर जीवन वृत्तिटाके आरो समृद्धि करुन। এই কথা বলে ঋতিক দাদাদের সহ আর বিশেষ করে যেটা একটা কথা না বললেই নয়, যেটা আমাদের সম্পাদক মহাশয় সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের সাধন চক্রবর্তী মহাশয় বলছিলেন যে দাদা আশীর্বাদ করেছিলেন আমাদের একটা জায়গার জন্য, সেটা অর্গ বিভিন্ন জনের কাছে আবেদন নিবেদন করে হাত পেতে আমরা সেটা করতে পেরেছি ঠাকুরের ইচ্ছায়। প্রায় 16 কাটা থেকে 17 কাটা আমরা জায়গা আসাম রোডের ধারে আমরা করতে পেরেছি। কি লীলা ঠাকুরের শুনুন, যখন আমরা ওটা 5টা বছর ধরে অর্ঘ সংগ্রহ করে আমরা সবাই মিলে আমরা সেটাকে জোগাড় করলাম 5 বছর ধরে, করোনা 2টো বছর গেছে, আমরা রেজিস্ট্রেশন করার পর ঠাকুরের লীলা, ঠাকুরের নামাঙ্কিত জায়গা আজকে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানটা, জন্ম মহোৎসবটা আমরা পালন করছি। এটা মনে ঠাকুরের লীলা ছিল যে আমাদের দিয়ে করে করে দেখাতে চেয়েছিল যে আমরা সেটা সবাই মিলে আমরা পারি কি না। তাই ঠাকুরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের উচ্ছ্বাস আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি। আগামী দিন ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের করুণায় আমরা দেওঘর যেটা বলবেন
देवगढ़ ঋত্বিক দাদারা ইয়ে আমাদের আচার্য দেবরা যা বলবেন সেই অনুযায়ী কাজ হবে আগামী দিন আমরাও সবাই আশা করব যে এখানে একটা খুব ভালো অনুষ্ঠান হবেন হবে এবং সেখানে আমরা সবাই মিলে এই রকম ঠিক প্রত্যেক বছরের নাই এই রকম ভাবে আমরা এই উৎসবে আমরা শামিল হব যে কথাগুলো না বললে নয় আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে যে সব আমার গুরু ভাইরা এবং অক্লান্ত পরিশ্রম করেছে এই গ্রামের যে সব ইয়ং ছেলে মেয়েরা আছে সহ আজকে যারা অক্লান্ত করছেন গতকাল থেকে সেই সব রাধুনী থেকে শুরু করে রাধুনীর সহযোগী কর্মীরা আছেন আছেন আশা কর্মী থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে যারা মাইক এই সাউন্ড সিস্টেমটাকে কন্ট্রোল করছেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারছে আমাদের এই সুন্দর সুন্দর কথাগুলোকে ঠাকুরের সুন্দর সুন্দর বাণীগুলোকে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সকলের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা সবাই অংশগ্রহণ করে এই সুন্দর অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীণ সুন্দর করছেন এই কথা বলে সবাইকে জয় গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় গুরু।